সুদিনে ফিরছে দেশের পুঁজিবাজার। এক বছরে বিস্ময়কর পরিবর্তন হয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। প্রায় 2 লাখ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে এই সময়। সূচক লেনদেন সবই বাড়ছে কাঙ্ক্ষিত হারে। ফন্টরিয়ার জার্নালের জরিপে এক বছরে 3 বার বিশ্বসেরা পুঁজিবাজার হয়েছে ডিএসই। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার নেওয়া পদক্ষেপে সুশাসন ফিরতে শুরু করেছে বিধায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থাও বেড়েছে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গেল 8 কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে 2340 কোটি টাকা। এই সময়ে প্রতিদিন লেনদেন ছাড়িয়েছে 2000 কোটির ঘর, যা এক বছর আগে হয়তো ভাবতেও সাহস পেত না বাজার সংশ্লিষ্ট কেউ। রোববার শেষে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 5,08,000 কোটি টাকা, যা আগের বছর জুনের মাঝামাঝি সময়ে ছিল 3,10,000 কোটি। ডিএসসির প্রধান সূচক বর্তমানে অবস্থান করছে 6,000 ছাড়িয়ে। গেল বছর এই সময়ে যা ছিল 3,900 পয়েন্টে। সবচেয়ে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে লেনদেনে। গেল বছর এই সময়ে করোনা বাস্তবতায় ডিএসসিতে লেনদেন নেমে আসে 53 কোটিতে, আর এবছর যা 2,000 কোটি ছাড়িয়ে। নতুন কমিশন এসে যখনই গভর্নেন্সের প্রতি যথেষ্ট জোর দিল, তারা যখন কিছু অন্যায়কারীকে চিহ্নিত করলো, তাদের ব্যাপারে যখন কিছু ব্যবস্থা গ্রহণ করতে শুরু করলো, তখন কিন্তু মানুষের আস্থা ফিরে আসলো। উল্লসিত হওয়ার কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত এটাকে ধরে রাখতে না পারি। আমাদের অতি বিলম্বে এই ফ্রন্টিয়ার মার্কেট থেকে আমাদের ইমার্জিং মার্কেটে আসা দরকার, তাহলে আমরা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা পাবো। বিনিয়োগকারীদের লাভের হিসেবে গেল সেপ্টেম্বর অক্টোবরের পর আবারও বিশ্বসেরা পুঁজিবাজার হিসেবে নাম এসেছে ডিএসসির। ফ্রন্টিয়ারের জরিপে বলা হয়েছে, গেল মে মাসে ডিএসসির বিনিয়োগকারীরা গড়ে মুনাফা করেছে 9.4%, যা পেছনে ফেলেছে পাকিস্তান, ভিয়েতনাম, চীন, ফিলিপিনের মতো দেশের স্টক এক্সচেঞ্জকে। ইন্ডেক্স কোথায় গেল এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, ভলিউম কত হলো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। শুধু দেখতে হবে যে আপনার কোন রকমের ইনসাইডার ট্রেডিং হচ্ছে কিনা, সার্কুলার ট্রেড হচ্ছে কিনা, বাজার নিয়ে কেউ খেলছে কিনা, অতি মূল্যায়তনা, এটাও তো কিন্তু বাজার যারা বিনিয়োগকারী তাদেরকে জানানো উচিত আমাদের থেকে, যে এই জিনিসগুলো এটা হচ্ছে একটা গুজব। স্পেকুলেশন ইজ অ্যালাউড, স্পেকুলেশন না হলে বাজার চলবে কি করে, কিন্তু রিউমারটাকে এনকাউন্টার করার জন্য ওই রিসার্চ সেল কাজ করবে। বাজারের ইতিবাচক ধারা বজায় রাখতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাথে ডিএসই ও সিএসসির কাজের সমন্বয় বাড়াতে হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।